আমি সৌরভ, সবাইকে স্বাগত জানাই টিএ মাত্তা মুভি রিভিউ চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বাংলার ফার্স্ট মাল্টিস্টার শর্ট ফিল্ম ঝড় থেমে যাবে একদিন নিয়ে। এই শর্ট ফিল্মটা ডাইরেক্ট করেছে অরিন্দম শীল। এই শর্ট ফিল্মের মধ্যে আমরা একটা লম্বা চওড়া টারকাস্ট দেখতে পাচ্ছি। পরাণ বন্দ্যোপাধ্যায়, রুক্মিণী মৈত্র, কোয়েল মল্লিক, নুসরত জাহান, মিমি চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, তার সাথে আমরা অতিথি ভূমিকায় দেখতে পাবো সুপারস্টার দেব, সুপারস্টার জিৎ এবং তার সাথে শাশ্বত চ্যাটার্জিকে। এই শর্ট ফিল্মটা ক্রিয়েট করা হয়েছে শুধু চ্যারিটির অর্থে। এই শর্ট ফিল্মটার একটাই মোটিভ চ্যারিটি, তাছাড়া অন্য কোনো মোটিভ নেই। এই শর্ট ফিল্মটা দিয়ে যা অর্থ উপার্জন হবে সেটা আমাদের টলিউড ইন্ডাস্ট্রির টেকনিশিয়ানদের মধ্যে ডোনেট করা হবে। এই শর্ট ফিল্মটার কনসেপ্ট বেশ ভালো। আমরা বর্তমান সময় যে ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতিটাকে তুলে ধরা হয়েছে এই শর্ট ফিল্মটার মাধ্যমে। রুক্মিণী বৈদ্যর বাবার ক্যারেক্টারটা প্লে করেছে পরাণ বন্দ্যোপাধ্যায়। সে থাকে বাঁকুড়ায়, সে খুব অসুস্থ, সে তার মেয়েকে দেখতে চায়। তার মেয়ের রোলটা প্লে করেছে রুক্মিণী মৈত্র। এই রুক্মিণী মৈত্রকে হেল্প করার জন্য কিছু মানুষ এগিয়ে আসে। সেই সব মানুষগুলো হলো আবির চ্যাটার্জি, পরমব্রত চ্যাটার্জি, কোয়েল মল্লিক। এই ক্যারেক্টারগুলো তাকে সাহায্য করতে এগিয়ে যায়। কী করে তাকে সাহায্য করে সেটাই দেখানো হয়েছে এই শর্ট ফিল্মটার মধ্যে। লাস্টে প্রসেনজিৎ চ্যাটার্জি পুলিশের গাড়ি ডেকে তাকে সাহায্য করে। এই জিনিসটা দেখতে বেশ ভালো হয়েছে। যারা মনে করে বাংলার টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, তাদের মুখে করা জবাব হলো এই শর্ট ফিল্মটা। ঘরে বসেও যে এই ধরনের কনসেপ্ট ডেভেলপ করা যায় সেটাই অনেক বড় ব্যাপার, এবং অরিন্দম শীল এখানে একটা ভালো কনসেপ্ট ডেভেলপ করেছে। এই শর্ট ফিল্মটা রিলিজ করা হয়েছে ক্যামিলিয়া প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে। এই শর্ট ফিল্মটার মাধ্যমে আমরা কিছু সচেতনতামূলক বার্তাও পাচ্ছি এবং আমাদের কীভাবে ইউনিটি রাখতে হবে এই খারাপ পরিস্থিতিতে সেটাও দেখানো হয়েছে। ফার্স্ট অফ অল যে সচেতনতামূলক মেসেজটা পাচ্ছি, বিভিন্ন সময় বিভিন্ন সচেতনতামূলক জিনিস দেখানো হয়েছে, যেমন কনুই দিয়ে লিফটের সুইচ প্রেস করা, বারবার হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা। আবির চ্যাটার্জি বারবার স্যানিটাইজার ইউজ করছিল এই শর্ট ফিল্মটার মধ্যে। সে ঘরে ঢুকে প্রথমেই হ্যান্ড ওয়াশ দিয়ে তার হাতটা ধুয়ে ফেললো। বারবার সে কনুই দিয়ে লিফটের সুইচ টিপছিল, কোয়েল মল্লিকর হাত না দিয়ে লিফটের সুইচ চাপার চেষ্টা করছিল। এই জিনিসগুলো দেখতে বেশ ভালো লাগছিল। সত্যি আমাদের সচেতনতা বাড়ানোর জন্য এই শর্ট ফিল্মটা ক্রিয়েট করা হয়েছে। যাদের আমরা সত্যিকারের আইডিয়াল হিসেবে ভাবি, তাদের মাধ্যমে যদি আমাদের সচেতনতামূলক বার্তা দেওয়া যায়, অবশ্যই আমাদের মাথায় আরও বেশিভাবে গেঁথে যাবে। কোনো সরকারি মুখের থেকে বা সরকারি আমলা যদি বলে, সেই জিনিসটা আমাদের মাথায় অতটা কাঁথে না। কিন্তু যাদের আমরা সত্যি ভালোবাসি বা সত্যি আইডিয়াল হিসেবে ভাবি, তারা যদি আমাদের কোনো সোশ্যাল মেসেজ দেয় সেটা আমরা অবশ্যই গ্রহণ করি। তাই জন্য এই অভিনব পদক্ষেপ পশ্চিমবঙ্গে। এতে দুটো কাজ হলো, এক তো চ্যারিটিও করা হলো এবং আমাদের সচেতনতামূলক বার্তাও দেওয়া হলো যে করোনার সময় আমরা কী কী সাবধানতা মেনটেন করে চলবো। বারবার হাত ধোয়া, কোনো জিনিসে সুইচ প্রেস চাপার আগে হাত না ধোয়া, যতটা সম্ভব হাত ইউজ না করা, এই সব জিনিসগুলো দেখানো খুব ভালো হয়েছে। এবং সত্যি আমাদের এই ধরনের একটা শর্ট ফিল্ম দেখানোর দরকার ছিল, যে আমরাও এই ধরনের একটা শর্ট ফিল্ম ক্রিয়েট করতে পারি। এবং টোটাল ইন্ডাস্ট্রিকে আমরা দেখিয়ে দিয়েছি, ইন্ডিয়ায় যতগুলো ফিল্ম ইন্ডাস্ট্রি আছে তাদের দেখিয়ে দিয়েছি যে আমরাও পারি, টলিউডও পারে। এইটাই ছিল এই শর্ট ফিল্মটা নিয়ে আমার রিয়াকশান। এই রিয়াকশানটা যদি ভালো হয় তাই লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে। আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই শর্ট ফিল্মটার বর্ণনা করার মতো আমার কাছে ভাষা নেই, শুধু একটা কথাই বলতে পারি, এই শর্ট ফিল্মটা আউটস্ট্যান্ডিং হয়েছে। এই ধরনের কনসেপ্ট আরও দরকার আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।